আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছ। সবাই বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ক্লাস শুরু করার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের পড়াবো অনার্স চতুর্থ বর্ষের কৃষি ভূগোল, বিষয় কোড 243209। আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে নিকোলাই বেবিলভের আবাদি বা প্রতিপালিত উদ্ভিদের উপর মতবাদ। ক্লাস শুরু করার পূর্বে আমরা জেনে নিই ক্লাস শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। ক্লাস শেষে নিকোলাই বেবিলভের আবাদি বা প্রতিপালিত উদ্ভিদের প্রতিপালন কেন্দ্রগুলো সম্পর্কে জানা যাবে। নিকোলাই বেবিলভ, নিকোলাই বেবিলভ রাশিয়ার অধিবাসী ছিলেন। তিনি রাশিয়ার কৃষিবিজ্ঞান ও ব্যবহারিক উদ্ভিদবিদ্যার অন্যতম লেনিন একাডেমিতে অনুসন্ধান ও গবেষণার কাজ করেন। নিকোলাই বেবিলভ লিলিয়ান প্রজাতির সহ বহু সংখ্যক আবাদি উদ্ভিদের ওপর গবেষণা করে দেখেন যে এগুলো একটি বহু প্রজাতিক ধরন বিশিষ্ট। উদ্ভিদ প্রজাতির প্রকারভেদ। উদ্ভিদ প্রজাতির প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রকে দুটি ভাগে ভাগ করা যায়। ক, পুরাতন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। খ, নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান। ক্লাস শুরু করার পরে আমরা দেখি নেই বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থানগুলো। এখানে একটি পৃথিবী মানচিত্র দেখতে পাচ্ছ, সেখানে উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থানটা দেখা যাচ্ছে। ক, পুরাতন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। পুরাতন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রকে ছয় ভাগে ভাগ করা যায়। এক, চীনা উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। দুই, দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। তিন, মধ্য এশিয়ার কেন্দ্রীয় উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। চার, নিকট প্রাচ্যের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। পাঁচ, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। ছয়, আবিসিনিয়া উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরাতন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র মোট ছয়টি। খ, নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র দুটি। সাত, দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। আট, দক্ষিণ আমেরিকার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। এখানে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, বেবিলস এর সেন্টার অফ ক্রপ অরিজিন, অর্থাৎ বেবিলভ যে নতুন বিশ্ব এবং পুরাতন বিশ্বকে মোট আটটি ভাগে ভাগ করেছেন, সেখানে সেগুলো এখানে দেখা যাচ্ছে। বেবিলভের মত অনুসারে প্রতিপালিত উদ্ভিদের উৎপত্তি স্থল এখানে চিত্রের মাধ্যমে বেবিলভের প্রতিপালিত উদ্ভিদের উৎপত্তি স্থল দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখানে ছয়টি নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র, সরি, এখানে পুরাতন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র আর নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র দুটি, টোটাল
8টি উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান এখানে দেখা যাচ্ছে। প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রগুলো। এক, চীনা উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। অবস্থান মধ্য ও পশ্চিম চীনের পার্বত্য এলাকার পাশে নিম্নভূমি। উদ্ভিদ প্রজাতি বেবিলবের মতে চীনা উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রে মোট 136 প্রকার উদ্ভিদ প্রজাতি রয়েছে। উদ্ভিদগুলো হচ্ছে গম, সয়াবিন, জোয়ার সহ বিভিন্ন শস্য। এখানে চীনের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের চিত্র দেখা যাচ্ছে। তাহলে আমরা আবার একটু দেখে নেই। চীনা উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান হচ্ছে মধ্য ও পশ্চিম চীনের পার্বত্য এলাকার পাশে নিম্নভূমি। আর উদ্ভিদ প্রজাতি 136 প্রকার উদ্ভিদ, গম, সয়াবিন, জোয়ার সহ বিভিন্ন শস্য। দুই, দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। এ কেন্দ্রে 2টি উপ অঞ্চল রয়েছে। দুইয়ের এ, ভারতীয় কেন্দ্র। ভারতীয় কেন্দ্রের অবস্থান হচ্ছে ভারতের উত্তর পশ্চিমাংশ ব্যতীত প্রায় সমগ্র ভারত, মায়ানমার, বাংলাদেশ, থাইল্যান্ড ইত্যাদি। বেবিলবের মতে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় 117 প্রকার উদ্ভিদ প্রজাতি রয়েছে। উদ্ভিদগুলো হচ্ছে ধান, ইক্ষু, মটর, পাট, বাঁশ ইত্যাদি। দুইয়ের বি, ইন্দো মালয়েশিয়া কেন্দ্র। এর অবস্থান ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। উদ্ভিদ প্রজাতি 55 প্রকার। আর উদ্ভিদ আলু, তাল, কলা, ইক্ষু ইত্যাদি। এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি চিত্র দেখতে পাচ্ছেন। এখানে দক্ষিণ পূর্ব এশিয়াকে 2টি কেন্দ্রে যে ভাগ করা হয়েছে, এক হচ্ছে ভারতীয় কেন্দ্র, আরেক হচ্ছে ইন্দো মালয়েশিয়া কেন্দ্র। তিন, মধ্য এশিয়ার কেন্দ্রীয় উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। অবস্থান ভারতের উত্তর পশ্চিমাংশ, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান ও তিয়েনশানের কিয়দংশ। উদ্ভিদ প্রজাতি প্রায় 42 প্রকার। উদ্ভিদ এখানে প্রায় 50% খাদ্যশস্য জন্মে। এদের মধ্যে যব, রাই, ডাল, গাজর, মূলা, জলপাই, নাশপাতি, আপেল ও গমের আদি জন্মভূমি। তাহলে মধ্য এশিয়ার অবস্থানটা আমরা দেখতে পেলাম ভারতের উত্তর পশ্চিমাংশ, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তিয়েনশানের কিয়দংশ। আর উদ্ভিদ বেবিলবের মধ্যে এখানে উদ্ভিদ হচ্ছে 42 প্রকার উদ্ভিদ প্রজাতি, আর 50% হচ্ছে খাদ্যশস্য। এখানে মধ্য এশিয়ার তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভারতের অবস্থানটা দেখো, কিছু ভারতের পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তান। চার, নিকট প্রাচ্যের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। অবস্থান গ্রিসের কিয়দংশ, তুর্কি, ইরান। আর উদ্ভিদ প্রজাতি হচ্ছে 83 প্রকার। আর উদ্ভিদগুলো হচ্ছে গম, ডাল, পপি, গোলাপ, কুমড়া, হলুদ, চেরি ইত্যাদি।
চীনে নিকট প্রাচ্যের একটি মানচিত্র দেখতে পাচ্ছ তোমরা, এখানে গ্রিসের কিয়দংশ তুর্কি ইরান, আর এখানে বেবিলকের মতে প্রায় 83 প্রকার উদ্ভিদের উদ্ভিদ প্রজাতি রয়েছে। উদ্ভিদগুলো গম, ডাল, পপি, গোলাপ, কুমড়া, হলুদ, চেরি ইত্যাদি। ৫. ভূমধ্যসাগরীয় উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান স্পেন, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, লিবিয়া, তিউনিশিয়া এবং মরক্কো। বেবিলপের মতে এই অঞ্চলে প্রায় 84 প্রকার উদ্ভিদ প্রজাতি রয়েছে। উদ্ভিদগুলো হচ্ছে জলপাই, সাবরি এবং কোয়া বৃক্ষের অবস্থান। এখানে ভূমধ্যসাগরীয় অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ভূমধ্যসাগর, আর এর আশেপাশে দেশগুলি হচ্ছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান। অবস্থানগুলো হচ্ছে স্পেন, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, লিবিয়া, তিউনিশিয়া, মরক্কো। ৬. আব্রেসিনিয়া উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। বেবিলপের মতে আবেসিনিয়া উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান হচ্ছে আফ্রিকা, সুদান, আবেসিনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ইত্যাদি। আর এখানে উদ্ভিদ প্রজাতি গুলো হচ্ছে 19 প্রজাতির শস্য, 4 প্রজাতির শাকসবজি, 5 প্রজাতির তেল, 6 প্রজাতির মশলা ও 4 প্রজাতির বিবিধ। উদ্ভিদগুলো হচ্ছে গম, যব, মিলেট, শিম, পেঁয়াজ, কলা, কফি ইত্যাদি। এখানে তোমরা আফ্রিকার একটি মানচিত্র দেখতে পাচ্ছ, তোমরা আবার একটু দেখে নাও, আফ্রিকার সুদান, আবেসিনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া হচ্ছে আবেসিনিয়া উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান। আর উদ্ভিদ হচ্ছে 19 প্রজাতির শস্য, 4 প্রজাতির শাকসবজি, 5 প্রজাতির তেল আর 6 প্রজাতির মশলা আর 4 প্রজাতির বিবিধ। উদ্ভিদগুলো গম, যব, মিলেট, শিম, পেঁয়াজ, কলা, কফি ইত্যাদি। ঘ. নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র দুটি। ৭. দক্ষিণ মেক্সিকো এবং মধ্য আমেরিকার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। দক্ষিণ মেক্সিকো ও মধ্য আমেরিকার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান দক্ষিণ মেক্সিকো, গুয়েতেমালা, কোস্টারিকা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা পর্যন্ত বিস্তৃত। বিবিলবের মতে দক্ষিণ মেক্সিকো ও মধ্য আমেরিকার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রে প্রায় 49 প্রকার উদ্ভিদ প্রজাতি রয়েছে। উদ্ভিদগুলো হচ্ছে মটর, কুমড়া, তুলা, মরিচ, লাউ, অ্যাভোক্যাডো ইত্যাদি। এখানে মধ্য আমেরিকা এবং মেক্সিকো অবস্থান দেখতে পাচ্ছ, তাহলে আমরা দেখতে পেলাম যে দক্ষিণ মেক্সিকো মধ্য আমেরিকার প্রতিপালন কেন্দ্রের অবস্থান দক্ষিণ মেক্সিকো, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা পর্যন্ত বিস্তৃত। আর এখানে 49 প্রকার উদ্ভিদ রয়েছে। উদ্ভিদগুলোর মধ্যে মটর, কুমড়া, তুলা, মরিচ, অ্যাভোকাডো ইত্যাদি প্রধান।
দক্ষিণ আর 8 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। বেবিলবের মধ্যে নতুন বিশ্বের সর্বশেষ এবং টোটাল উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের সর্বশেষ হচ্ছে দক্ষিণ আমেরিকার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। অবস্থান দক্ষিণ আমেরিকার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র অবস্থানকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, ক পেরু, ইকুয়েডর, বলিভিয়া, খ ব্রাজিল ও প্যারাগুয়ে, গ চিলি। আর এখানে উদ্ভিদ প্রজাতিগুলো হচ্ছে মোট 62 প্রকার। 62 প্রকারের মধ্যে প্রথম কেন্দ্রে হচ্ছে 45টি, প্রথম কেন্দ্রে 45টি অর্থাৎ পেরু, ইকুয়েডর ও বলিভিয়াতে উদ্ভিদ প্রজাতি হচ্ছে 45টি। দ্বিতীয় কেন্দ্রে 13টি অর্থাৎ ব্রাজিল ও প্যারাগুয়ে উদ্ভিদ প্রজাতি হচ্ছে 13টি। তৃতীয় হচ্ছে চিলি, তৃতীয় কেন্দ্রে 4 প্রকার উদ্ভিদ প্রজাতি রয়েছে। উদ্ভিদগুলো হচ্ছে কোকো, রবার, চা, চেরি ইত্যাদি। এখানে সাউথ আমেরিকা মানচিত্র দেখতে পাচ্ছ, দক্ষিণ আমেরিকা উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান। এতক্ষণ আমরা যে 8 প্রকার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের আলোচনা করলাম সেগুলো হচ্ছে পুরাতন বিশ্বের 6টি। এক, দেখো তোমরা এখানে চিত্রের মাধ্যমে দেওয়া রয়েছে, চায়না 2, 3, 4, 5, 6টি উদ্ভিদ কেন্দ্র, আর নতুন বিশ্বে হচ্ছে 2টি, 2টির মধ্যে 1টি, আর সর্বশেষকে 3 ভাগে ভাগ করা হয়। সেই 3টির অবস্থানও এখানে দেখানো হয়েছে নিচে, দ্য 8 বেবিলিয়ান সেন্টার্স অফ অরিজিন ফর ক্রপস প্লান্ট। এখানে ওয়াল মানচিত্রে দেখানো হয়েছে কোন স্থানে কি কি জন্মে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটাতে যে আলোচনা করা হয়েছে সবগুলো উদ্ভিদই এখানে এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আশা করি তোমরা এই চিত্রের মাধ্যমে বুঝতে পারবে কোন স্থানে কোন উদ্ভিদগুলো বা উদ্ভিদ প্রজাতিগুলো অবস্থান রয়েছে। এখানে আরেকটি চিত্র দেখো, শস্য ছবি দিয়ে একটি চিত্র করা হয়েছে, সেখানে বিস্তারিত চিত্রের সাথে দেখানো আছে। আশা করি তোমরা সবাই বেবিলবেন উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের অবস্থান সম্পর্কে বুঝতে পেরেছ। উনি যে 8 প্রকারের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের বর্ণনা দিয়েছেন তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই বাসায় ভালো করে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।